আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি এই তামাম বিশ্ব জাহানের বরকত করে, বিশ্ব জাহানের করুণা রূপে, বিশ্ব জাহানের রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই বিশ্ব জাহানের, এই তামাম পৃথিবীর সমস্ত জগৎ সমূহের রহমত করে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন, চিৎকার মেলে বলি সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, নবী কি শুধু আমাদের নবী? তিনি কি শুধু আমাদের মানুষদের নবী? আল্লাহর কোরআন সাক্ষী দেয় তিনি সকল সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কখনো একটা গাছের পাতাও ছিড়ো না যদি তার প্রয়োজন না থাকে। তাহলে এই যে তরুলতা বৃক্ষরাজি, আল্লাহর নবী অনেক আগে আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন, এই তামাম পৃথিবীতে যত তরুলতা বৃক্ষরাজি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জিকির করে বলি সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানও এটা স্বীকার করেছে যে হ্যাঁ, এই তরুলতা বৃক্ষরাজিও আল্লাহর জিকির করে। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিড়ো না। তাহলে খেয়াল করে দেখেন, এই সৃষ্টির প্রতি দয়া দেখালেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, চার পাওয়ালা বলেন, দুই পাওয়ালা আমরা মানুষ, সমস্ত কিছুর জন্যই তিনি রহমত। আল্লাহর নবী এক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একটি উট দাঁড়িয়ে। কি দাঁড়িয়ে? একটি উট দাঁড়িয়ে। সম্মানিত উপস্থিতি, উটটিও আল্লাহর নবীকে চিন্তার দেরি করলেন না, দেরি না করে চোখের পানি টপ টপ করে ওই উটের চোখ দিয়ে বেরিয়ে পড়ছে। আল্লাহর নবী তার চোখের পানির কষ্ট বুঝলেন, সঙ্গে সঙ্গে ডাকলেন, এই উটের মালিক কে? কে এই উটের মালিক? ডাকা হলো ওই উটের মালিককে। উটের মালিক আসলেন, আল্লাহর নবী তাকে বললেন, তুমি তো এই উটকে দিয়ে পরিশ্রম নাও, এর মাধ্যমে তার কাছ থেকে তুমি উপকার নাও, অথচ তুমি তো তাকে খাবারের কষ্ট দিচ্ছ, অথচ তুমি 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 তো তার হক থেকে তাকে বঞ্চিত করতেছ। সম্মানিত উপস্থিতি, উটের হক হলো তার মনিবের কাছ থেকে যতটুকু খাবার দরকার ততটুকু পাওয়া, ওই মনিব তাকে ততটুকু খাবার দিচ্ছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এই উটের মনের ভাষাকে বুঝলেন এবং তার প্রতি দয়া দেখালেন, তার মনের আকুতি বুঝলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোনো গাল গল্প করতেছি না। এরপর আবার বলি, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে একটি সফরে যাচ্ছিলেন। যখন আল্লাহর নবী সফরে যাচ্ছেন, যেতে যেতে যখন ক্লান্ত, একটু বিশ্রামের জন্য এক জায়গায় তিনি অবস্থান করলেন, তিনি বসে পড়লেন। আল্লাহর নবী যেই জায়গাটায় বসে পড়লেন, ওই বনে জঙ্গলের হিংস্র পানিগুলো আল্লাহর নবীকে চিনতে ভুল করলেন না। সেখান থেকে একটি উট বের হয়ে এসে আল্লাহর নবীর পা মুবারকে চুমু দিয়ে দিলেন। আল্লাহর সাহাবারা ডাক দিয়ে বললেন, বনের পশু পাখির কি সৌভাগ্য, তারা আল্লাহর নবীর পা মুবারকে চুমু দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর হাবিব, আপনি যদি অনুমতি প্রদান করেন আমরাও আপনার পা মুবারককে চুমু দিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, তাম পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ
কোনো মানুষকে চুমু দিতে পারে পায়ে সাজদা করতে পারে পায়ে তাহলে আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তোমরা যেন তোমার স্বামীর পায়ে চুমু দাও তোমার স্বামীর পায়ে সাজদা দাও সুবহানাল্লাহ খেয়াল করছেন আমার পর্দার আড়ালের মায়া বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম আজকে যেই স্বামীকে আমার মায়েরা আমার বোনেরা তুচ্ছ তাচ্ছিল্য হেয় করে সেই স্বামীকে আল্লাহর নবী কত বিশাল মর্যাদা দিলেন তাম পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ কোনো মানুষকে সাজদা দিতে পারত যদি কোনো মানুষের পা মুবারাকে চুমু দেওয়ার মতো এই অর্জন করত তাহলে আমি অনুমতি দিতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীর পায়ে চুমু দেয় সম্মানিত উপস্থিতি আমি বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি শুধু আমাদের জন্য রহমত হয়ে আসেন নাই তিনি সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর নবী কেমন নবী ছিলেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন বলেন কয়টা জিনিস তিনটা জিনিস নাম্বার 1 এক নাম্বার হলো ওহি কি দিয়েছেন ওহি দিয়েছেন দুই নাম্বার তিনি সবাইকে ঈমান দিয়েছেন কি দিয়েছেন হিকমা দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন তিন নাম্বার তিনি সবাইকে মুজিজা দান করেছেন সুবহানাল্লাহ তিনি সবাইকে কি দান করেছেন মুজিজা দান করেছেন এমন একজন নবী নাই যেই নবীর আলাদা আলাদা কোনো মুজিজা নাই প্রত্যেকটা নবীরই আলাদা আলাদা কিছু মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমরা হযরতে দাউদ আলাইহিস সালামের কথা সবাই জানি জানি কি জানি না বলেন তো আমরা সবাই জানি হযরতে দাউদ আলাইহিস সালাম এই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন এত শ্রুতিমধুর করেছিলেন এত সুন্দর করেছিলেন তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন ওই উড়ন্ত পাখিগুলো থেমে যেত সাগরের নদী নালার খাল বিলের মাছগুলো কিনারায় চলে আসত তার তিলাওয়াত শোনার জন্য বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় দাউদ আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়েছিলেন যেই মুজিজা এমন মুজিজা তিনি যখন লোহাকে ধরতেন লোহা সঙ্গে সঙ্গেই গলে যেত বলি সুবহানাল্লাহ যেই লোহাকে গলাতে হলে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপের মধ্যে লোহাকে রাখলে সেটা গলে যায় আর খেয়াল করে দেখেন সেই লোহা যখন তিনি ধরতেন তা গলে যেত সুবহানাল্লাহ এইভাবে করে খেয়াল করে দেখেন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন বলেছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হে মূসা তোমার হাতে ওটা কি ফেলে দাও ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল বড় এক সাপের আকৃতি ধারণ করলো এই মুজিজা এই ক্ষমতা এটা দিয়েছেন কে আল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে মুজিজা দান করেছিলেন তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গেই তার চোখ ভালো হয়ে যেত সুবহানাল্লাহ শুধু তাই নয় ধবল কুষ্ঠ রোগীকে যদি তিনি হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে তার সমস্ত অসুখ ভালো হয়ে যেত চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ
সম্মানিত উপস্থিতি। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে মুজিজা দান করেছেন। মুসা কালিমুল্লাহ একমাত্র নবী যিনি দুনিয়াতে দাঁড়িয়ে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে সমস্ত নবীর মুজিজা ছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দান করেছেন। তার মধ্য থেকে একটা শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবীকে মিরাজ করিয়েছেন বলি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, তিলকা রুসুল ফাদ্দলনা বাযুহুম আলা বাযু, আমি একজনের উপরে অন্যজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি একজনের উপরে আরেকজনের মর্যাদাকে বিশাল করেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এই দুনিয়াতে ছিলাম না, আমরা ছিলাম আলামুল আরওয়াহে, রুহের জগতে। সেইখান থেকে আমাদেরকে মায়ের গর্ভে আসতে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে, 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন গর্ভে থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে, বিশেষ কুদরতের মাধ্যমে আমরা আবার দুনিয়াতে আসলাম। সম্মানিত উপস্থিতি, যেই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, এখন আছি তো কিছুক্ষণ পরেই থাকব না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়াতে আসলাম, আমরা এই যে থাকতেছি এই থাকাকে কেন্দ্র করেই আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন, তিনি কিছু পথ আমাদেরকে বাতলে দিয়েছেন। সেই পথ এবং পদ্ধতিতে যদি আমরা মুসলমান চলি তাহলে আমাদের জন্য হচ্ছে চিরস্থায়ী জান্নাত বলি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة, যারা আখিরাতের কল্যাণ চায়, যারা আখিরাতের সফলতা চায়, তাদের জন্য আমি আপনাকে উত্তম মডেল, উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছি। তাদের জন্য আল্লাহর নবী হলেন উত্তম আদর্শ। তার আল্লাহর নবী যদি আমার আপনার উত্তম আদর্শ হয়ে থাকে তাহলে আমরা সমস্ত কথা, সমস্ত কাজ মেনে চলবো একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজগুলো যদি আমাদের কাজ বানাইতে পারি তবেই আমরা জান্নাতের আশা করতে পারি, নচেত পারবো না। সম্মানিত উপস্থিতি, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তার সম্পর্কে তিনি নিজেই বলছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা খলাকাকা খলকহু ফায়ালানি মিন খায়রি খলাকহু, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচাইতে উত্তম, সবচাইতে সুন্দর করে পাঠিয়েছেন বলি, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু আহসানা শাইআন মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামস ফী তাজরি ওয়াজহিহি। আল্লাহর নবীর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীতে সুন্দর আর কোনো কিছু দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে যখন তাকাই মনে হতো সূর্যের আলো যেন আমার নবীর চেহারার মধ্যে ঝলঝল করে জ্বলছে, সুবহানাল্লাহ। আল্লাহর রসুল কত সুন্দর ছিলেন, আল্লাহর নবী কত সুন্দর ছিলেন। এই নবী
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিশালতা, তার মনের মহানুভবতা, তার বিশাল ভালোবাসা, তার এই উদারতা কখনো বলে শেষ করা যাবে না। তিনি এত বিশাল মর্যাদার অধিকারী, তিনি এত গুণে গুণান্বিত। সম্মানিত উপস্থিতি, তিনি কেমন চরিত্রের ছিলেন? আল্লাহর নবীর এই চরিত্রের কথা বলতে যে একজন সাহাবি ওয়ান সাইয়্যিদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول صلى الله عليه وسلم أخبرني يا أم المؤمنين تني آمادر أم المؤمنين حضرت عائشة رضي الله تعالى عنهما كي پرشن کرچن هيا من دي هيا مادر مؤمن دير ماتا عن خلق رسول صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আতাকরাউল কুরআন, তোমরা কি কুরআন পড়ো নাই? তিনি বলছেন, ফাকুলতু নাআম, হ্যাঁ আমরা কুরআন পড়েছি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, فقالت كان خلقه القرآن কুরআনের মধ্যে যেই রূপ ভাবে পেয়েছো রাসূলের চরিত্রটা হুবহু সেই রকম। সুবহানাল্লাহ, কুরআনের মধ্যে যেই রূপ ভাবে আমার নবীর চরিত্রটা বর্ণনা করা আছে একেবারে সেই রকম হুবহু সেই রকম কোন রকম এদিক সেদিক নাই। সম্মানিত উপস্থিতি, আর আমার এই নবীর চরিত্রকে নিয়েও, আমার এই নবীকে নিয়েও কতগুলো কুলাঙ্গার, কতগুলো বাম রাম, কতগুলো নাস্তিক বুঝে না বুঝে গালাগাল করে তাদের মনে যা আসে তাই বলে আমার এই কলিজার টুকরাকে যারা গালি দেয় তারা নিঃসন্দেহে নির্বোধ, তারা নিঃসন্দেহে বোকা। শুধু তাই নয়, হাদিসের ভাষায় তারা হচ্ছে জানিব। হাদিসের ভাষায় তারা হচ্ছে জানিব, যেই জানিম শব্দের অর্থ হচ্ছে জারজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাদুন জিনা, জারজ সন্তান কখনো জান্নাতে যেতে পারে না। তাহলে বুঝতে হবে আমার নবীকে যারা গালি দেয়, আমার আল্লাহকে যারা হ্যায় করে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করা কথা বলে, নিঃসন্দেহে তারা জারজ সন্তান। আর জারজ সন্তান, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান কখনো জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম পবিত্র একজন মানুষকে নিয়ে কথা, যেই মানুষ সম্পর্কে কখনোই বলে শেষ করা যাবে না। উদাহরণস্বরূপ যদি বলতে যাই, পৃথিবীর মধ্যে যতগুলো সাগর মহাসাগর আছে, এই সাগরের মধ্যে যেই পানিগুলো আছে, এই পানি হয়তোবা কোনোদিন পরিমাপ করা সম্ভব। আটলান্টিক মহাসাগরের মধ্যে টাইটানিক ডুবেছিল, সেই টাইটানিক কি খুঁজে বের করা হয় নাই? টাইটানিক খুঁজে পাওয়া গেছে, তার মানে ধারণা করা যাচ্ছে সাগর মহাসাগরের মধ্যে কত পানি আছে তাও পরিমাপ করা সম্ভব হয়েছে। কিন্তু আল্লাহর নবীর মহানুভবতা, তার হৃদয়ের বিশাল উদারতা, তার ভালোবাসা, এই তামাম পৃথিবীর মধ্যে যত দিন পর্যন্ত ওই পূর্ব দিক থেকে সূর্য উঠবে এবং যত দিন পর্যন্ত অস্তমিত হবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও বর্ণনা করলেও আমার আল্লাহর নবীর মর্যাদা বলে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তিনি এত বিশাল মর্যাদার অধিকারী আমার আপনার নবী। এই নবীর মর্যাদা, এই নবীর শান, এই নবীর মান কখনোই বলে শেষ করা যাবে না। এই নবীর মান মর্যাদার দিকে যদি লক্ষ্য করি, খেয়াল করে দেখেন,
পৃথিবীতে একজন মাত্র মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ করিয়েছেন তিনি হলেন আমার আপনার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন একজন মাত্র নবীর সিনাকে চাক করা হয়েছে তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাত্র নবী আছেন যেই দিন পুনরুত্থান যেদিন হবে সেই দিন সর্বপ্রথমে উঠবেন শুধু তাই নয় সেই দিন যদি কাউকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয় সেই দিন একজন মাত্র সুপারিশ করার ক্ষমতা পাবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় একজন মাত্র নবী আছেন যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় পা না রাখবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ গালি দেয় যদি কেউ কটূক্তি করে যদি কেউ অবজ্ঞা অবহেলা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে মুসলমানদের হৃদয়ে মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান কখনো বসে থাকবে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর দেখানো পদ্ধতিতে এবং কোরআনের আলোকে আমাদের প্রত্যেকের জীবন আমাদের প্রত্যেকের পরিবার আমাদের প্রত্যেকের সমাজকে পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন যতটুকু নিয়ে কথা বললাম এর মধ্যে ভুল ভ্রান্তিটুকু আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন সকলেই বলি আমিন আর কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ যেন সেটুকু ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের সুন্দরগুলোকে গ্রহণ করে আজকের এই বৈঠককে কিয়ামতের দিন কঠিন সময়ে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেন সকলেই বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন